ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হেই হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। গাইস আমাদের একটা নতুন ইভেন্ট চলে এসেছে, আমি পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন্টটা, তোমরা কীভাবে কমপ্লিট করবে তোমরা দেখে নাও। ফাইনালি গাইস আমাদের গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট চলে এসেছে ফেটেড উইল বলে, এটা 8ই সেপ্টেম্বর থেকে এটা আমাদের চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এবং তোমাদের এখানে স্পিন করতে হবে এবং এখানে ড্রেস বান্ডিল পাবে এবং আরও কী কী আইটেম পাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে তোমাদেরকে দুটো আইটেম রিমুভ করতে হবে, তার আগে চলুন তাহলে আমি দেখিয়ে দিই এখানে তোমাদেরকে কিছু রুলস বাগেরে দেখিয়ে দিই। একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে শো করছে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ আগেরা বাগেরে জিনিস আছে, বান্ডি তো কোন, তারপরে এমনি যা আছে। তারপরে গাইস এগুলো হচ্ছে আমাদের ডাইমন্ড রয়্যাল ভাউচার, ঠিক আছে। এবং গাইস সব থেকে দুটো এখানে রিয়ার আইটেম আছে, একটা হচ্ছে আমাদের ড্রেস বান্ডিল এবং গাইস দ্বিতীয় রেয়ার ব্যান্ডেলটা গাইস আমাকে মানে খতরনাক, সেটা হচ্ছে ঠিক এই মানি স্কেটবোর্ডটা। গাইস এটা আমাদের রেয়ার আইটেম হতে চলেছে, তোমরা যদি চাও এই টাইমে পারচেস করে নিতে পারো এখান থেকে তোমরা ডায়মন্ড খরচা করে, তোমরা ডায়মন্ড খরচা করে স্কেটবোর্ডটা বার করতে পারো। এটা পরে রেয়ার হতে চলেছে, আমি এটা গাইস এখন থেকে বলে দিচ্ছি। এবং গাইস চলুন তাহলে আমি প্রথম স্পিন 9 ডায়মন্ড, চলুন তাহলে দেখা যাক। আমার মনে হচ্ছে এটা যত স্পিন করতে হবে তোমার তত ডায়মন্ড বাড়তে থাকবে। এবং গাইস আমি প্রথম স্পিনে কী পাই দেখা যাক, আমার কাছে বেশি ডায়মন্ড নাই গাইস, 110 ডায়মন্ডের কাছাকাছি ছিল। চলুন তাহলে প্রথমে 9 স্পিন। এবং গাইস দেখতে পাচ্ছি আমি কী বলেছিলাম, আমার ডায়মন্ডের কোর্স বাড়তে থাকবে, এরকম তোমরা যত স্পিন করতে থাকবে এরকম এরকম করে করে লাগভাগ আমি তোমাদেরকে বলে দিলাম এটাতে তোমাদের 800 থেকে 900 ডায়মন্ড লাগবেই, ঠিক আছে। প্রথমে কাজরাগুলো দিবে রিমুভ করতে, এমনি দেয়নি গাইস কাজরাগুলো আর একটু রিমুভ করতে দিল, যাই হোক। এবং গাইস এই দুটো হচ্ছে আমাদের ডায়মন্ড রয়্যাল, ঠিক আছে, বলবে ডায়মন্ড রয়্যাল ভাউচার কোথা, এটাই হচ্ছে আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচার, আমি স্পিন করেও দেখে দেবো কী পাই। এবং গাইস আমার কাছে ডায়মন্ড নাই, প্রথমে গাইস আমাদের 9 ডায়মন্ডের স্পিন ছিল, তারপরে 19 ডায়মন্ডের স্পিন হলো, তারপরে 39 ডায়মন্ডের স্পিন হলো, এবং গাইস 69 ডায়মন্ড এখন স্পিন চলছে। গাইস এরকম করে তোমাদের ডায়মন্ডের স্কোর বাড়তে থাকবে, আর পরে 99 ডায়মন্ডের স্কোর হবে, এরকম করে গাইস ডায়মন্ড বাড়তে থাকবে। তাহলে তোমরা বেশি স্পিন করবে না, দু একটা স্পিন করে রেখে দেবে, ঠিক আছে। চলুন তাহলে আমি ডায়মন্ড ভাউচারটা যেটা পেয়েছিলাম সেটা দিয়ে স্পিন করা যাক এবং দেখা যাক কী পাই গাইস। এবং গাইস এখানে কী পাবো, টুকুন পাবো নাহলে রিয়ার আইটেম যদি কিছু পাই, না মনে হয় কিছু রিয়ার আইটেম পাইনি, এবং গাইস টুকুন পেয়েছি। এই চলুন তাহলে এই ছিল আমাদের আজকে ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো এবং তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারো। চলুন তাহলে তোমরা এইভাবে ইভেন্টটা কমপ্লিট করবে, চলুন তাহলে গুড বাই, বেশি স্পিন করবে না, গুড বাই গাইস, আবার দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।